বিরামপুর এইচ ডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আগে আমি আল্লাহকে ভয় করো। এখানে ভয় করার আগে মুসলমানকে ডাক দেই নাই, মুনাফিককে ডাক দেই নাই, কাফেরদেরকে ডাক দেই নাই, আল্লাহ ডাক দিছে ইমানদারদেরকে। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল যাদের অন্তরে ঈমান আসবে, আল্লাহকে চিনার আগে ঈমান শর্ত। এই ঈমান যার অন্তরে থাকবে সে একমাত্র আল্লাহকে ভয় করবে। এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন প্রদর্শনকারী। ঠিক এখানে আল্লাহ কই, আই আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়, কারণ আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন হারাম খাইতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কখনো অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কখনো ভালো গীবত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ নিজেই বলছে তোমার পক্ষে কেউ নাই, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় যদি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানিয়া রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের পক্ষে কেউ না থাকুক, আমার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এই জন্য যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ, পায়ে হাত দিয়া বলি, কারণ হলো একটাই, আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করবেন। এই জন্য যুবক ভাই, আল্লাহকে ভয় করলে আরো কি লাভ আছে দেখেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইতা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এত আস্তে আল্লাহ আকবার বললেন, জোরে বলেন আল্লাহ আকবার, চিৎকার মেরবেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো হারাম খেতে পারে না। এই জন্য আমার নবী বলেন, ইত্তাকু বে ফিরাসাতাল মুমিনে,
فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই তাকওয়ার কারণে তার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়ে দিবেন এই নূরের আলোতে ওরা ভালো মন্দের পার্থক্য দেখতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ করে বলি আল্লাহকে ভয় যারা করেছেন যুগে যুগে যারা ভয় করেছেন এদের দাম বাড়িয়েছে কে আর জবান করে বলুন বাড়িয়েছে কে হে বন্ধুরে আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজারি করার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য এই জন্য যুবক আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য